ভাটা মানুষের জন্য গরিব অসহায় মানুষের জন্য যে সামগ্রী পাঠিয়েছে যাকে ভালোবেসে সেই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন আপনাদের প্রিয় সন্তান এই চলন বিলের সন্তান এই চলন বিলের মাটির সন্তান আল্লাহকেট জুন আহমেদ পলককে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু পলক ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আলাজ আহমেদ পলক বিসিল্লা রহমান রহিম উপস্থিত সম্মানিত সিংরা আজকে আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরবের বাদশার উপহার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়িত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সিংড়ার মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের আওতায় পাঁচশো পরিবারের মাঝে আমরা দশ কেজি করে চাউল সাত কেজি ডাউল তিন কেজি চিনি এবং তেল লবণসহ আমাদের একটি উপহার সামগ্রী আমরা আজকে পৌঁছে দেওয়ার জন্য এ আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট ওইদুর রহমান শেখ উপস্থিত সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদ হোসেন এবং সৌদি আরবের দূতাবাসের পক্ষ থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত মা এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব সবাইকে শুভ সকাল রমজান মোবারক রমজান সিয়াম সাধনার মাস এই মাসে আমরা সংযমের অভ্যাস আমরা পালন করার চেষ্টা করি যেই মাসে মহান আল্লাপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছিলেন সেই মাসে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে একজন খাঁটি ইমানদার মুসলমান হিসেবে তৈরি করার চেষ্টা করি সেই মাসে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম ইস্বাদ করেছেন যে এই মাসে যে কোনো ভালো কাজ করলে মহান আল্লাপাক সেই ভালো কাজের যে সোয়াব সেটি বহুগুণ বাড়িয়ে দেন আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পরপর দুই বছর করোনা তারপরে দুই বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজায় আমাদের ধর্মপ্রাণ মুসল্লিদের ওপরে অমানসিক গণহত্যা এই সকল কারণে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা একটা মারাত্মক সংকটের মধ্যে পড়েছে যার জন্য আমরা বাংলাদেশের মানুষ দায়ী না বাংলাদেশের সরকার দায়ী না কিন্তু এর ভুক্তভোগী কিন্তু আমাদের হতে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেড়ে গেছে আমাদের সাধারণ দরিদ্র মানুষ নিম্নবিত্ত মানুষের চাল ডাল ছোলা এগুলো ক্রয় ক্ষমতা অনেকটা কষ্ট করে কিনতে হচ্ছে যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সকল এমপি মন্ত্রীদের যে এইবার রমজানে কোনো ইফতার পার্টির আয়োজন না করে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটা তারা যেন দরিদ্র মানুষের অন্ন যোগানের জন্য তাদের ইফতারের জন্য তাদের দৈনন্দিন যে প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র দরকার সেগুলো যাতে প্রদানের মধ্য দিয়ে তারা যাতে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করে তারই অংশ হিসেবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর ইসাকে যিনি ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমার সাথে দীর্ঘদিন ধরে তার একটা সুসম্পর্ক রয়েছে উনি আমাকে নির্বাচনের পরে বললেন যে আপনার এলাকায় আমরা কিছু সহযোগিতা করতে চাই কি ধরনের সহযোগিতা করতে পারি তো আমি তার কাছে বলেছিলাম যে যদি সম্ভব হয় কিছু সামগ্রী যদি প্রদান করা যায় কারণ গত রমজানেও আপনারা জানেন যে খেজুর কোরআন শরীফ পাঠিয়েছিলেন এবং সৌদি বাদশাহ সে উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় প্রদান করেছিলাম এই বছর আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বিশেষ করে চাল ডাল তেল লবণ সোলা এটা যতটুকু সম্ভব উনি আমাদের জন্য পাঠিয়েছেন তার জন্য আমরা দোয়া করি সৌদি বাদশাহ জন্য দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি এবং আপনাদেরকে অনুরোধ করি যে আজকে আমাদের এই সিংরাতে যে দুই হাজার তেত্রিশটি পরিবার জয়নেত্রী শেখ হাসিনার কাছ থেকে ঘর পেয়েছেন আজকে হয়তো সবাইকে আমরা এই পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী দিতে পারলাম না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আমরা সহযোগিতা করার চেষ্টা করছি যেরকম সারা বাংলাদেশে এখন এক কোটি তিরিশ লক্ষ পরিবারকে জয়নেত্রী শেখ হাসিনা স্বল্প মূল্যে চাল ডাল তেল টিসিবির মাধ্যমে কার্ডের মাধ্যমে প্রদান করছেন এখানে নিশ্চয় অনেকে আছেন যারা নিম্নবিত্ত যারা যারা মধ্যবিত্ত তারা সেই টিসিবির কার্ডের মাধ্যমে আপনার ন্যায্য মূল্যে স্বল্প মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারছেন যাতে করে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু চাল ডাল তেলের দাম বাড়লেও তারা কিনে খেতে পারে কিন্তু যাদের একেবারে ফিক্সড ইনকাম অর্থাৎ নির্ধারিত ইনকাম একজন ভ্যান চালক একজন রিক্সা চালক কিংবা একজন স্বল্প বেতনের কর্মচারী তার যদি মাসে দশ হাজার বা পনেরো হাজার টাকা আয় থাকে আর তার যদি চাল চাল ডাল তেলের দাম যদি বেশি দামে কিনতে হয় তখন সে কিন্তু বিপদে পড়ে যায় সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি তিরিশ লক্ষ পরিবারকে উনি টিসিবি স্মার্ট কার্ড দিয়েছেন যাতে করে তারা যারা স্বল্প আয়ের মানুষ তারা যাতে স্বল্প মূল্যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারে এর পাশাপাশি আমরা যার যতটুকু আছে আমরা ব্যক্তি পর্যায়ে রাজনৈতিক সাংগঠনিক পর্যায়ে এবং যখন যার কাছ থেকে যা পাচ্ছি আপনারা জানেন যে আমি হাত পেতে সেই দান অনুদানগুলো এনে আমার এলাকাবাসীকে দেই একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দুই হাজার তেত্রিশটি পরিবারকে আমরা পাকা ঘর নির্মাণ করে দিয়েছি যার মধ্যে আজকে সিংড়ার আশ্রয়ন প্রকল্প থেকে নব্বইটি পরিবার পিপুলসুন আশ্রয়ন প্রকল্প থেকে ভোগা আশ্রয়ন প্রকল্প থেকে সব মিলিয়ে আজকে আমরা পাঁচশো পরিবারকে এক একটি করে প্যাকেট দিচ্ছি মোটামুটিভাবে একটা মাসের একটা ছোট পরিবারের একটু কষ্ট করে যদি চলে তাহলে পারে এটা দিয়ে একটা হয়তো তার উপকারে লাগবে এর বাইরেও আমরা প্রত্যেক রমজানের আগেই আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মী আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ ওলামা লীগ তাদেরকে দিয়ে তালিকা করে আমরা পৌরসভা এবং বারোটি ইউনিয়নে কিন্তু আমরা গোপনে বাড়ি বাড়ি আমরা যতটুকুই পারি আমরা সেমাই লাচ্চা দুধ চিনি এগুলো আমরা পাঠানোর চেষ্টা করি এবারও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনারা সকলেই সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ এবং দোয়া করবেন যেন এই সংকটটা মহান আল্লাপাক আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং আমরা এই রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে শুদ্ধ করে একজন প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি এবং এই এলাকার সকল জনগণের কাছে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনারা পরপর চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রিসভার সদস্য করেছেন আপনাদের এই ভোট ভালোবাসা সমর্থন আমাকে আজকে সারা বাংলাদেশের কাজ করার সুযোগ করে দিয়েছে আপনারা দোয়া করবেন যেন এই সিংড়ার পাঁচ লক্ষ মানুষের আমি একজন সেবক হয়ে আমৃত্যুর সেবা করে যেতে পারি এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি আর আমার চেষ্টা কোনো ত্রুটি নেই কিন্তু তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা আরও কিছু অনুদান বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার আপনারা আজকে যাদের নামের তালিকা করা আছে তাদের নাম ডাকলে আপনারা সুশৃঙ্খলভাবে এটা গ্রহণ করবেন এখানে যাদের নাম আছে তারাই শুধুমাত্র আজকে পাবেন বাকি যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আজকে হয়তো দেওয়া সম্ভব হবে না আগামীতে যদি আমরা আরও অনুদান সংগ্রহ করতে পারি তাহলে আমরা সেগুলো অন্যান্য আশ্রয় কেন্দ্রে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং সৌদি বাদশাহকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম যারা মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করবেন কথা বলবেন সকলকে অনুরোধ করে বলছি উনি বাসায় গিয়ে কথা বলবে আপনারা ওখানে যে বসেন জব্বারুল ইসলাম পারসিংরা জব্বারুল ইসলাম আছে